সমাধানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের আয়োজন আমাদের আজকের আয়োজন ইফতারে যা খাওয়া উচিত বিরিয়ানি তেহারি হালিম কিংবা কাবাব আরে এসব নয় সংযমের মাসে ইফতারিও হওয়া চাই পরিমিত ও স্বাস্থ্যসম্মত গরমকালে রোজা রাখা বেশ কষ্টকর কিন্তু সেহেরি ও ইফতারে তো পুষ্টিকর খাবার খাওয়ার মাধ্যমে সুস্থ থাকা যায় পুষ্টিবিদরা এমন কিছু খাওয়ার পরামর্শ দেন যা উদার পাশাপাশি শরীরের সার্বিক পুষ্টি চাহিদা পূরণেও সহায়তা করে গরমকালে সারাদিন শরীর থেকে প্রচুর পরিমাণে পানি ঘামের মাধ্যমে বের হয়ে যায় রোজার দিনে শরীরের পানির চাহিদা পূরণ করা যায় না তাই ইফতারে প্রচুর পরিমাণে পানি খেতে হবে পানির চাহিদা পূরণ করতে যে কোনো রসালো বা তরল খাবার যেমন ফলের রস শরবত সুফ ইত্যাদি খাওয়া যেতে পারে এতে সারা দিনের পানির ঘাটতি কমে আসে একেবারে বেশি পানি পান করা ঠিক নয় ইফতারের পর থেকে খানিক্ষণ পর পর অল্প পরিমাণে পানি পান করতে হবে তবে কোনোভাবেই রং মিশানো জুস বা কোমল পানীয় খাওয়া ঠিক হবে না এতে শরীর অসুস্থ হয়ে পড়ে সারা দিন কিছু না খেয়ে ইফতারে আজে বাজে খাবার না খাওয়াই ভালো বলে মনে করেন পুষ্টিবিদেরা ইফতারে স্বাস্থ্যসম্মত খাবার খেতে চাইলে অবশ্যই তেল সমৃদ্ধ ও ভাজা পোড়া জাতীয় খাবার বাদ দিতে হবে তাছাড়াও মিষ্টি ও মিষ্টি জাতীয় খাবার না খাওয়াই ভালো কেউ চাইলে হালকা মিষ্টি জাতীয় খাবার রাখ পারে। তবে তার পরিমাণ যেন খুব বেশি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে পুষ্টিবিদীদের পরামর্শ হলো সরাসরি মিষ্টি না খেয়ে মিষ্টি ফল পুডিং খাওয়া যেতে পারে ঠিক ইফতারের সময় দুধের তৈরি মিষ্টি খাবার যেমন পায়েস সেমাই ইত্যাদি এড়িয়ে চলতে হবে প্রয়োজনে ইফতারের শেষে এই ধরনের খাবার খাওয়া যেতে পারে ইফতারে খেজুর একটি আদর্শ এবং আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সোনা খেজুর মিষ্টি ফল হওয়ায় দ্রুতই রকে শর্করা পরিমাণ বেড়ে যায় এছাড়াও এটি ডাইজেস্টিভ এনজাইম বিতরণকারী হিসেবে কাজ করে যা খাবার হজমে সাহায্য করে কেবল খেজুরই নয় অন্য যেকোনো ফল ইফতারে রাখুন এতে শরীরের প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের চাহিদা সহজে পূরণ হবে তাছাড়া ফল আঁশবহুল হওয়ায় তা অন্যান্য খাবার হজমেও সাহায্য করে ইফতার ও সেহরিতে আঁশ জাতীয় ফল খাওয়া ভালো কারণ এই ধরনের ফল বেশি পানি ধরে রাখতে পারে তাই ফলমূল ও সবজি শরীরকে সতেজ হতে সাহায্য করে ফলে শরীর সুস্থ থাকে এই সময় অতিরিক্ত চা বা কফি এবং কোমল পানীয় পান করা থেকে দূরে থাকতে হবে কারণ অতিরিক্ত চা ও কফি শরীরের সৃষ্টির কারণ অনেক ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে এফতারে পেট ঠান্ডা থাকে এমন খাবার যেমন দুধ চিরা বা দই চিরা অথবা মুড়ি খাওয়া ভালো দই পেটের সার্বিক সুস্থতা রক্ষা করতে সাহায্য করে অনেকে ইফতারের তেহারি বিরিয়ানি এ ধরনের খাবার খান যা শরীরের জন্য ক্ষতিকর কোনোভাবেই এই ধরনের খাবার ইফতারে খাওয়া উচিত না কারণ এইগুলো পেট গরম করে ফলে নানা রকমের পেটের অসুখ দেখা যায় তাই সুস্থ থাকতে ইফতারের সময় বেশি বেশি করে করে তরল খাবার ও ফলমূল খেতে হবে ইফতার শুরু করার সময় খুব তাড়াহুড়ো খাওয়া উচিত নয় একটু সময় নিয়ে ধীরে ধীরে খাওয়া উচিত প্রথমে দু তিনটি খেজুর খেয়ে পানি পান করা তারপর কিছু সময় আনুমানিক দশ থেকে পনেরো মিনিট বিরতি দিয়ে ভারী খাবার খাওয়া প্রয়োজন কারণ মস্তিষ্কে খাদ্য সংবেদন পৌঁছাতে একটু সময় লাগে নির্ধারিত সময়ের আগেই যদি খাওয়া শুরু করা হয় তবে অধিক ভোজনের সম্ভাবনা বেড়ে যায় যা ওজন বাড়ার অন্যতম কারণ বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ